তো আমরা এটা ক্লাসের জন্য লিখে নেব সবার আগে বোর্ডে। সরি একটু ভুল হয়েছে, এটা মুখস্থ রাখতে হবে সবাই। হ্যাঁ, D1 D2 M1 M2 PTR। প্রথমত একটা প্রশ্ন হইতে পারে যে এই স্ট্রাকচার সারা ইংরেজি লেখা যাবে কিনা, অবশ্যই যাবে। আপনি স্ট্রাকচার ফলো বাদে ইংরেজরা স্ট্রাকচার ফলো করে লেখে না, তারা তাদের মতো লেখে, অনেক সময় মিলে যায় অনেক সময় মেলে না। বাট একজন বাঙালি যদি বাংলা থেকে লিখবে তখন তখন সে লিখতে পারবে। এটা আপনাদের দিয়েও টেস্ট হবে, এটা বইয়েরও দরকার নেই, এটা আপনারা স্টুডেন্টদের টেস্ট হইতে হবে যে আপনারা বাংলা বলবেন সেটা স্ট্রাকচারের মধ্যে পড়বে। 100-এর উপরে 2% বেশি, ওটা হচ্ছে নিশ্চয়তা স্বরূপ। এবং এই দায়িত্ব হচ্ছে আপনাদের টেস্ট করা, কারণ আপনি যদি নিজে কনভিন্স না হন তাহলে লোক কাউকে কনভিন্স করতে পারবেন না। আপনার যদি নিজের মনের মধ্যে ভয় থাকে হয় কি না, নাকি না কোনো ব্যতিক্রম আছে, আপনি কিন্তু কাউকে কনভিন্স করতে পারবেন না, পারবেন? আপনি যখন নিজে কনফার্ম তখন আপনি কিন্তু একদিন কনভিন্স করতে পারবেন, সেটা আপনারাই জাস্টিফাই করবেন। আরও সামনে ক্লাস আছে, এটা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে যে আপনারা ট্রাই করতে থাকবেন এটা ভাঙতে পারেন কিনা। ক্লিয়ার? এটা কিন্তু আপনাদের জন্য ভালো। বাট যারা পুরানো টিচার আক্তার বা এই যে মঞ্জু আছে, এরা দেখেছে দীর্ঘদিন ধরে এটা চলছে, সমস্যা হয়নি এখন পর্যন্ত, হতে পারে। কোনো কিছুই পৃথিবীতে ইউনিভার্সাল না, তাই না? অনেক থিওরি পর্যন্ত পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে, হতে পারে এটাও কোনোদিন চেঞ্জ হবে। 4 বছরে 3 বছরে হয়নি, আমরা আরও 10 বছর ওয়েট করতে পারি, সময় তো লাগবে একটা থিওরি। এই স্ট্রাকচারের মূল বিষয় হচ্ছে কীভাবে কাজ করবে, তা এইটা দিয়ে কাজ করবে। বাট একটা লোক যখন এটা বাংলা বলবে ওইটা ইংরেজিতে নেওয়ার জন্য স্ট্রাকচারে তাকে বসাই দিতে হবে, শুধুমাত্র স্ট্রাকচারে বসাইতে হবে, আর কিছু করার দরকার নেই। কিন্তু শুধু তাকে জানতে হবে ওই বাংলার ক্রিয়া কোনটা। এখন বাংলা ভাষায় বাক্য বললে আপনি বলতে পারবেন না ক্রিয়া কোনটা, ক্রিয়া জানলে আপনি সাবজেক্ট জেনে যাবেন। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে, বাকিগুলি অটোমেটিক বসবে। তাহলে আমাদের স্ট্রাকচারে কাজ করার মূল বিষয় কি, কোনটাকে বের করতে হবে আপনাদের? ভার্বকে, যে কোনো বাংলার যেটাই আপনি করেন না কেন, শুধু বের করতে হবে ক্রিয়া কোনটা। আচ্ছা, আর ক্রিয়া জানলে আপনার কি পেয়ে যাবেন? তাহলে প্রসেসটা প্রথমে ক্রিয়া, দেন তার সাবজেক্টকে, আর বাকিগুলি হচ্ছে কতগুলি প্রশ্ন। এই প্রশ্নগুলি সবসময় ক্রিয়াকে করতে হয়। এখানে 8টা প্রশ্ন আছে দেখবেন, বইয়ে প্রশ্নগুলো লেখা আছে, আমি এখানে লিখে রাখি। এটা প্রথমটা কি বলেন তো, কাকে? পরের প্রশ্নটা কি? তারপরে প্রশ্ন কোথা হতে? এখানে কিন্তু গতি থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। এবার হচ্ছে কোন দিকে, এটা হচ্ছে কিভাবে, এটা কার সাথে, এটা হচ্ছে কোথায়, কখন, কেন। এখানে একটা প্রশ্ন দেখা যেতে পারে যে স্যার এইগুলি এদিক ওদিক করলে হবে কিনা, এর আনসার কিন্তু বইয়ের আছে, পরে গিয়ে আছে, আছে না? কিন্তু আপনাদের বিষয় হচ্ছে যে এদিক ওদিক করলে হবে, বাট এইভাবে করলেও হবে। এখন আপনি কোন পথে পা দিবেন, আসলে আপনি এই এদিক ওদিক করে রিক্স নেবেন কিনা। আর হচ্ছে এভাবে লিখলে তো হচ্ছে, আপনার প্রয়োজনটা কি? বাক্য সঠিক হওয়া, আগে দিবেন পরে দিবেন, এটা আমি নর্মালি শিখাই না কখনো, বা টিচারও শিখাবে না ক্লাসে। কারণটা হচ্ছে এইভাবে লিখলেই হয়, আপনি এভাবে লেখেন। আর যখন নিজে উল্টো পাল্টা করে লিখবেন ও দায়িত্ব আপনার। বাসে লেখাটাকে দেখছেন যে অবৈধ মাল আদানের কর্তৃপক্ষ দায়ী না, তার মানে কি অবৈধ মাল আপনি নেবেন, আপনি দায়িত্ব থাকবেন, বাস ড্রাইভারের দায়িত্ব মানে দায়ী করা যাবে না। এই স্ট্রাকচারের ক্ষেত্রে কথা তাই, আপনি এদিক ওদিক করবেন ওটা আপনার দায়িত্বে করবেন, ভুল হইলে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। বাট এইভাবে লিখলে আপনার ভুল হবে না, এটা গ্যারান্টিড। আমরা কাজ করি, তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে এই প্রত্যেকটা মিনিং মুখস্থ করাইতে হবে, যে কোনটা দ্বারা কি মিন করে। তাহলে O1 কাকে, O2 কি, D1 কোথা হতে, মানে যখন গতি থাকবে, গতি মানে ভার্বের গতি, যেমন দৌড়ানো ভার্বের গতি আছে না, ওয়াক হাঁটা, তখন কোথা হতে, এবং B2 হচ্ছে কোন দিকে। মনে রাখবেন এই কোথা হতে কোন দিকে, একটা থাকলে আরেকটা থাকতে পারে, নর্মালি এরা এছাড়া থাকে না। কোথা হতে এবং কোন দিকে, সাধারণত আমরা ঢাকা থেকে কুমিল্লা যাই, কুমিল্লা থেকে বরিশাল যাই, কোথা হতে কোন দিকে, এটা একটা থাকলে আরেকটা থাকে, অথবা একটা থাকতে পারে, নর্মালি একটা থাকলে আরেকটা থাকে। M1
ভার কিছু ভার্ব আছে, আপনারা শুনেছেন ডাইনামিক ভার্ব বলে, কিছু স্ট্যাটিক ভার্ব বলে, ভার্বের কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন মনে করেন সিট, এটা কিন্তু গতি নাই, কিন্তু ওয়াক গতি আছে না, রান গতি আছে না, মুভ এগুলো বলা হয় ডাইনামিক ভার্ব। ওই ভার্ব আছে গতি ভার্ব, ওই ডাইনামিকটা না বলে আমি বলছি গতি আছে যে সমস্ত ভার্বে, ঠিক আছে। মনে করেন থ্রো, থ্রো করলে গতি হয় না, এগুলো গতি। কিন্তু কিপ গতি আছে কিনা, অবশ্যই গতি আছে, কিপ মানে রাখা, রাখলে গতি হবে না, একটু খেয়াল করতে হবে। কিপ কিপ, হ্যাঁ ইট মানে খাওয়া, হ্যাঁ গতি হতে পারে। গতি হচ্ছে কাজটা করার সময় চিন্তা করতে, ভার্বটার থিঙ্ক করেন আপনি। কিন্তু স্লিপ, গো টু স্লিপ হচ্ছে বা গো টু বেড, কিন্তু গতি আছে, কিন্তু শুধু স্লিপের কিন্তু গতি নাই, শুধু স্লিপ মানে ঘুমাচ্ছে, সে মুখ করতেছে না এখান থেকে। তাহলে আমরা এইগুলি মুখস্থ করতে হবে, সবার কাজ হচ্ছে কোনটা দ্বারা কি মিন করে এটা স্টুডেন্টদেরও ক্লিয়ার মুখস্থ করিয়ে নিতে হবে, যাতে আপনি এটা মুছে দিলে সে বলতে পারে এমন মানে কি। এটা আপনাদের মুখস্থ করতে হবে, সবার মুখস্থ করে ফেলেন একটু দ্রুত, মুখস্থ থাকলে খুবই ভালো। জাস্ট কোনটা আমি জিজ্ঞাসা করবো কোনটা কি মিন করে। ভেরি গুড, আচ্ছা এম ওয়ান মানে কি, কিভাবে, এম টু কার সাথে, পিছনে বলেন পি কোথায়, এইটা এই ওয়ার্ডগুলি কিন্তু আপনাদের সুবিধার্থে দেওয়া, যেমন পি মানে প্লেস, পি মানে টাইম, আপনারা এটা বুঝে যাবেন ওইভাবে, যাতে আপনি এটা নিয়ে বেশি মাথা না গামান না। এই ব্যাখ্যা আমি কখনোই দেইনি, আমি কোনোদিনও দেবো না, এটা আমার ইচ্ছা। ক্লিয়ার? আপনারা বলবেন আপনার দরকার হচ্ছে কাজটা করে ফেলা, এর কিভাবে ডেভেলপ হয়েছে। আপনি ইলেকট্রিসিটি দিলে ফ্যান চলে, আপনার ফ্যান চালানো দরকার, ফ্যান কি দিয়ে বানাইছে ওটা আপনার দেখ না, নাকি দেখে গেছে। এটা নিয়ে আপনি ঝামেলা করলে ফ্যান নষ্ট করে ফেলবেন, ঠিক করতে গিয়ে। যেমন মোবাইল মাঝে মাঝে আমরা করি, মাঝে মাঝে মোবাইলে আপনি নিজের মোবাইল খুলে মেকানিক হবেন, দেখেন মোবাইল নষ্ট হয়ে গেছে। বেসিক ফাংশন তো এগুলো, এটা কিভাবে, কার সাথে, কোথায়, এগুলো বেসিক ফাংশন, মানে এক সাব দিলে এক আসে, মেসেজ অপশন কোথায়, এগুলো বেসিক ফাংশন জেনে যাবেন। কিন্তু ওই মেসেজ সাব দিলে কেন মেসেজ আসে ওটা জানার দরকার নেই। বলে ওই তো আমি আসতে যাচ্ছি, স্লো করছি আর কি। তাহলে আমাদের এটা মুখস্থ করে, সবার মুখস্থ, ভাই আপনার মুখস্থ হয়েছে বলেন তো, প্রথম থেকে বলেন দেখি কেমন মনে আছে। হ্যাঁ, এ মানে হচ্ছে কতগুলি শব্দ আমি লিখে দেওয়া আছে ফিক্সড, ওই শব্দগুলো ওগুলি সব এর আওতাভুক্ত পড়বে, ঠিক আছে। অ্যাডভার্বগুলো দেখছেন, এখনই তো নাস্তানাবুদ অবস্থা, আপনি আসছেন কেবল, বাসায় ছিলেন কোথায়, এই যে মাঝখানে দুই দিন পার হলে কোথায় ছিলেন ভাই, বাসায় গেলে পড়ার কথা ছিল, হুম হুম পড়ার কথা ছিল, হ্যাঁ বলেন। আমাদের এখানে সালাউদ্দিন টিচার ছিল, এই কোয়ালিটি ছিল, কিন্তু ভালো করতে পারে নাই, একটু আসতে, ঠিক আছে, আচ্ছা না ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো মানে আমাদের কাজ। আচ্ছা এই তাহলে আমাদের বলেন প্রথমে আমরা কি আইডেন্টিফাই করে ফেলবো স্ট্রাকচার কাজ করতে গেলে, আমাদের সবার প্রথম যে কোনো বাংলার কি দরকার, ক্রিয়া কোনটা, বা এবার ক্রিয়া হয়ে গেলে কি দরকার, সাবজেক্ট কোনটা। এবার তারপরে এই প্রশ্নগুলি, সকল প্রশ্ন করতে হবে ভাগকে, সকল প্রশ্ন উত্তর দেবে কিন্তু ভাগ, সকল প্রশ্নের উত্তর দিবে। আমরা কিন্তু তিনটা প্রসেস পাইলাম, প্রথমে ভার্ব বের করা, দেন সাবজেক্ট বের করা, তারপর হচ্ছে এই প্রশ্নগুলি কাকে করব, ভার্বকে করব, বাংলায় সবই বাংলায়, কোনো ইংলিশের কোনো কারবার নাই। প্রথমে ভার্ব বের করব, দেন সাবজেক্ট বের করব, তারপরে প্রশ্নগুলি কাকে করব, ভার্বকে করব। মনে রাখবেন সব প্রশ্নের উত্তর এক বাক্যে থাকা সম্ভব না, থাকতে পারে না, পারবে না, এটা কোনোদিনও সম্ভব না। আমরা দুইটা বা তিনটা উত্তর পাবো ম্যাক্সিমাম, বা চারটা পাইলাম, কখনোই এক বাক্যের মধ্যে আটটা প্রশ্ন থাকতে পারবে না, এটা ইংরেজি গ্রামার সাপোর্ট করে না, কোনোদিনও থাকবে না, এক বাক্যের মধ্যে আটটা প্রশ্ন উত্তর কোনোদিনও থাকবে না। কারণ হচ্ছে ইংরেজি বাক্য বিভিন্ন ধরনের হয়, এই কারণেই থাকতে পারবে না, এটা হচ্ছে ইউনিভার্সাল, তো সব বাক্যই এর মধ্যে হয়, তার মানে সব পার্ট সবসময় কাজে লাগবে না। এগুলো আপনাদের বেসিক জেনে রাখা, স্টুডেন্টদের জানানোর দরকার নেই, স্টুডেন্ট বলো সবই হবে, কিন্তু আপনার জেনে রাখতে হবে যে কখনোই এক বাক্যে
যদি কখনো প্রশ্ন কেউ করে স্যার সবকটা দেখে একটা বাক্য বলেন, এটা সম্ভব না, কারণ সবগুলি এক বাক্যে থাকতে পারবে না, কোনোদিনও পারবে না। এটা ক্লিয়ার সবার কাছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা আপনাদের বাক্য দিয়ে বইয়ের বিষয়টা পড়ে স্টুডেন্টের মাঝখান থেকে আপনাদের বাক্য দিয়ে ট্রাই করতে হবে। বাক্য রেডি? একটা বাংলা বাক্য রেডি করেন, আপনাদেরটা দিয়েই শুরু হবে, যে কোনো বাংলা বাক্য, এবং এটা খুবই ভেরি ইজি। আচ্ছা, ভেরি গুড। কারণ আপনাকে কেন জিজ্ঞাসা করলো, আপনার মনে একটু সন্দেহ সন্দেহ দেখা যাচ্ছে, মানে আপনাকে দিয়েই শুরু করি। আমি গতকাল আমার এক, তাই না? আচ্ছা, বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এগুলো খুব ইজি বিষয়, আমি আপনাকে প্রশ্ন করি ওইভাবে সিরিয়ালি, বলেন যে এখানে ভার কোনটা, না গিয়েছিলাম না বেড়াতে। এই গিয়েছিলাম বললে কিন্তু ঝামেলা পড়বে, বেড়ানো ইংরেজি আবার লাগবে একটা, গো টু ভিজিট এর লাগবে, কিন্তু ঝামেলা হইল না একবার বেড়ানো ইংরেজি কি, শুধু ভিজিট বলে বেড়ানো হয়ে গেল, জটিলতা তৈরি করবেন না কখনো। আমি আপনাকে দিয়ে শুরু করে জানো, ভার পেয়েছি, এবার সাবজেক্টকে কে বেড়াইছে, আমি পাইলাম সাবজেক্ট, তাহলে আমাদের কাজ কি, সাবজেক্ট এবং ভার বসানো, ঠিক আছে। আমি দেখেন আপনার এইটারে আমি আবার ইংলিশে লিখছি, আমি বেড়াতে গিয়েছিলাম, হলো? এবার আসেন, বেড়াতে গিয়েছিলাম একে প্রশ্ন করবো না। আচ্ছা আসেন, এক নম্বর প্রথম থেকে দেখ, কাকে বেড়াতে গিয়েছিলাম হয়, বাংলায় আনসার আছে তো? নাই। কি বেড়াতে গিয়েছিলাম, আনসার নাই। কোথা হতে বেড়াতে গিয়েছিলাম, এটা কি ভাই, কোন দিকে বেড়াচ্ছেন, সরি, কোথা হতে, কোথাতে বেড়াতে গিয়েছিলাম নাই, কোন দিকে বেড়াতে গিয়েছিলাম, বন্ধুর বাড়িতে। এটা আপনি এখানেও দিতে পারেন, আবার দেখেন কোথায় বেড়াতে গিয়েছিলাম, যে কোনো জায়গায় টানতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তার মানে বেড়াতে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, মানে কোথা হতে গিয়েছিলাম নাই, যদি কোথা হতে গিয়েছিলাম নাই, কোন দিকে দেওয়া টানবেন না, তখন আপনি কোথায় চলে যাবেন ডাইরেক্ট, কারণ বলেছিলাম না, এটা হচ্ছে মানে দুটা রিলেটেড, একটা না থাকলে একটা দেওয়ার চেষ্টা করবেন না, এটা কমন একটা বিষয়। তাহলে কোথায় বেড়াতে গিয়েছিলাম, বন্ধুর বাড়িতে, তাহলে আমার বন্ধুর বাড়িতে, এটা সিম্পলি পি। আচ্ছা, এবার বলেন কার সাথে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, নাই, নাচতে নাচতে গেলাম বন্ধুর বাড়ি, তাও তো নাই। কার সাথে গিয়েছিলাম, নাই। এবার কখন গিয়েছিলাম, বাংলা বাক্যে খেলতে হবে, কি আছে, টি। এবার আমাদের এস পাইছি, ভি পাইছি, আগে পি না আগে টি, টি। এবার লেখেন বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়িতে গতকাল, আমি ওইটাই লিখছি, দেখেন এটারে শুধু ঘুরাই লিখছি, আবার লিখেছি না, এবার অনুবাদ করেন, আই মানে আমি, বেড়ানো ইংরেজি কি দেবেন, ভিজিটেড। এখানে এইসব টেন্সের বিষয়গুলি পরের ক্লাসে দেখবো আমরা। আচ্ছা, বন্ধুর বাড়িতে কি হবে, মাই ফ্রেন্ডস, ভিজিটেড টু দেওয়া লাগবে না। আচ্ছা, কখন, ইয়েস্টারডে, এটা আমি বলতে পারি, আমি আগেও তো আনতে পারি, আনতে পারি, সেটা আপনার দায়িত্ব। বাট আই ভিজিটেড মাই ফ্রেন্ডস হাউস ইয়েস্টারডে, ভুল আছে কোথাও? বাট আপনি কয়টা ইউজ করছেন, মাত্র দুইটা ইউজ করছেন, আমরা দুইটা তিনটার বেশি কেউ ইউজ করবো না। দেখবেন দুইটা তিনটা চারটা খুব কম লোকই বাংলা, কারণ আমরা বাংলা এত বড় বাক্য বলতে পারি না, আমাদের বাংলায় লিমিটেশন অনেক খারাপ। সেক্ষেত্রে খেয়াল রাখতে পারছি, যে বাক্যই আপনি বাংলায় লেখেন ওই বাক্য আপনি ইংরেজি লিখতে পারবেন, শুধু অনলি থ্রু দিস স্ট্রাকচার। আর যে ভুলগুলি করবেন না, ওগুলো তো আমরা শিখবো ক্লাসে, টেন্সের ভুল শিখবো, প্রিপোজিশনের ভুল শিখবো, প্রোনাউনের ভুল শিখবো, শিখবো না আমরা পরের ক্লাসগুলিতে, তাহলে কমপ্লিট রাইটিং হয়ে গেল। প্রথম ক্লাসে স্ট্রাকচার শিখিয়ে দিলাম, যে আমি বাংলা যা পারি ইংলিশে তা লিখতে পারবো, আর যে সমস্ত ভুল করে বাকি ১৯টা ক্লাস আছে এই ভুলগুলি শেখানোর জন্য, যে ভুলগুলি আমরা প্রথম ক্লাসে দেখে নিয়েছি অলরেডি। তাহলে কারেক্ট, আমার রাইটিংটা কি, তার মানে আমার বাক্য সঠিক, দিস ইজ রাইটিং, আমি যে বাক্যগুলি লিখছি প্রত্যেকটা বাক্য কারেক্ট, তাহলে আপনার রাইটিং হইল। আমাদের টার্গেট হচ্ছে আপনার লেখা প্রতিটা বাক্যই কারেক্ট করা, রাইটিং কোর্স এর চেয়ে বেশি টার্গেট নেয় না। গ্রামার অ্যান্ড রাইটিং কোর্সের টার্গেটই হচ্ছে একটা, তা হচ্ছে আপনার প্রতিটি বাক্য যেন শুদ্ধ হয়। তা প্রতিটি শুদ্ধ বাক্য হইলে, যারা ইংরেজি মাস্টার ছিলেন খাতা দেখছেন, আমরা প্রতি বাক্য যখন কারেক্ট হয় তখন আলটিমেটলি নম্বর বেশি কাটতে পারি কিনা, আমরা কি লিখি, টিক তো দিতে হবে আপনাকে, তখন কি করবেন। ওকে, এবার আপনার আরো বাক্য বলেন। হুম,
বলেন যে কেন হবে না, ওটা দেখার জন্য ওই 18-20 নম্বর ক্লাস আছে, বসেন। না 18-20 নম্বর 18 প্রিপজিশন ক্লাস আছে না দুইটা, আজকে যদি সব শেখেন তাহলে ওই ক্লাসে কে থাকবে, আমি না আপনি, কে থাকবে বলেন? ঠিক আছে, ওটার জন্য পাবেন আপনি। বা সবচেয়ে একদিনে সব খাওয়া দাবেন, ওই যে হাঁসের পেট কাটলে সব ডিম পাওয়া যায় না, ডিম কিন্তু প্রতিদিন একটা করে পাবে, পেট কাটা বুদ্ধিবাদ। আচ্ছা আপাকে বলেন, আমি বাড়ি মাথা মাথা, যদি আপনারা সবাই টিচার হবেন, আপনারা যদি বাংলা বাক্য বলতে না পারেন তাহলে আর স্টুডেন্টের ক্যাপাসিটি নেই এসে ভালো বলার। আচ্ছা বাড়ি থেকে সাইফুসে হয়ে গেল, বলেন ভার কোনটা, শিখতে আসা না 80 ভাগ, ভালো। আর সাবজেক্ট কে আমি পাবেন, শিখতে আসি কিন্তু একসাথে হয় না, একটা একটা ইংরেজি বলেন তো শিখতে আসি, তাই তো লাভ হইলো না, একটা ইংরেজি শব্দ বলেন, একটা ভাব দিয়ে বলেন, পারবেন না, তার মানে ওটা একক ভাব না। আমি আসি তাহলে সাবজেক্ট ভাব পেয়ে গেছি না, এবার আসেন ভাব যখন পেয়ে গেছি প্রশ্ন করা শুরু করতে হবে, কাকে আসি হয় নাই, কি আসি নাই, কোথাও থেকে আসি এবার আছে। আচ্ছা এবার তাহলে যেহেতু এটা আছে এটা সম্ভব না, এবার কোথায় আসি মানে কোন দিকে আসি, এবার যেহেতু এটা আছে এটা ধরতে পারবেন আপনি সাথে সাথে, তাহলে কোথায় আসি সাইফুসে, এবার কেন আসি এই দেখেন, কিভাবে আসি নাই, কার সাথে আসি নাই, কোথায় আসি, কেন ওটা চলে গেছে এখানে। আচ্ছা কখন আসি নাই, কেন আসি, ইংরেজি শিখতে, এবার এটা পেয়ে গেলাম আর, এবারে বসাই দিই তাহলে এস পাইলাম, ভি পাইলাম, ডি ওয়ান পাইলাম, ডি টু পাইলাম, আর পাইলাম, বাংলা করেন, আমি আই আসি কাম, কোথা হতে আসি ফ্রম মাই হাউস, কোথায় আসি টু সাইফুস, অথবা কাম টু সাইফুস ফ্রম, এটা পরে দেখবো যে ডি ওয়ান ডি টু চেঞ্জ করা যাবে, আমি আসি ফ্রম হোম টু সাইফুস অথবা টু সাইফুস ফ্রম হোম, দুটো যে কোনো একটা দিতে পারেন। তো আমরা যেহেতু সিরিয়ালি থাকি ফ্রম হোম টু সাইফুস, কেন আসি টু লার্ন ইংলিশ, বাক্য হয়ে গেছে, কি বুঝলেন? এই জন্য এই স্ট্রাকচার এ পর্যন্ত কেউ কপি করে নাই, এটা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো, কেউ এই স্ট্রাকচার কপি করে না, আর পড়াইতে পারবেন, প্রিন্ট করে পড়াইতে পারবেন না, কারণ আপনার ভিতরে মামলা করার মতো যুক্তি আছে, কারণ আপনি এটা জানেন না তো কি, আসলে আপনি যে কালকে এটা নিয়ে আরেক জায়গায় পড়াবেন না গ্যারান্টি কে দেবে? আরে ভাই হাউস আর বাড়ি এটা নিয়ে আপাতত টেনশন নাই, কারণ হচ্ছে যে আমার আপাতত মানে দাঁড়ানোর দরকার, হাঁটার দরকার, তাই না? মানে আমাদের প্রথম একটা চাহিদা থাকে যে মিনিমাম একটা বাক্য হয়েছে কিনা, পরে সৌন্দর্য বর্ধন আস্তে আস্তে ধীরে ধীরে করবে এগুলো, ঠিক আছে? বলেন তারপরে, আপনি গতকাল, আমরা বাংলা বলতে বলতে গিয়ে যে কোটাকুতি করি তাতে বিপদ, ইংরেজি কি করে লিখবো, বলেন গতকাল হাঁটতে হাঁটতে, হ্যাঁ দেখেন এই দেখেন আসছে হাঁটতে হাঁটতে, টেনশনে কিছু নাই, আচ্ছা সাইফুসে এসেছিলাম, ঘাবড়াবেন না কখনো, আপনি ঘাবড়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন, সাইফুসে এসেছিলাম, আমাকে একবার প্রশ্ন করেছিল স্যার আমি তালগাছ থেকে শেষরায় নামলাম, এটা পুরান ঢাকার অভিজ্ঞতা, এটা কোনো বিষয় না, শুধু বলবেন যে আমি তো আপনাকে লিখে দেবো অনুবাদ, খালি শেষরায় করা ইংরেজি করেন, কারণ আপনি কোন ওয়ার্ড দিয়ে লিখবেন এটা তো আমার দায়িত্ব না, আমরা কি শিখাচ্ছি স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি, কার পরে কে বসবে, শেষরানো ইংরেজি তো আমি দেবো না, স্যার আমি তো না দিলে, আপনি যেহেতু জানেন না তো আপনি লিখবেন না, মনে রাখবেন মানুষ যা জানে না তা সে লেখে না, লেখে কোনোদিনও লিখবেন, ও তো জানেই না লিখবে কোথা থেকে, এরকম আসবে খুব প্রশ্ন কিন্তু আসবে, বাট আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এটা ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যখনই সে অর্থ বলে দেবে তখন আপনি ইংরেজিও লিখতে পারবেন, আর অর্থ বলার দায়িত্ব আপনার না, ওটা ওর যে লিখবে তার। তাহলে আসেন এবার, এই ভার্ব কোনটা,
এসেছিলাম। আচ্ছা সাবজেক্ট কি? আমি আমি তাহলে সাবজেক্ট ভাগ পেয়ে গেছি। আসেন এবার, কাকে এসেছিলাম নাই, এখন আমি শর্টকাট চলে যাচ্ছি। কখন এসেছিলাম? আছে, গতকাল। এবার বলেন কিভাবে এসেছিলাম? উত্তর আছে। কিভাবে একটা আছে না আমাদের? আছে না, এম ওয়ান। কিভাবে এসেছিলাম? ওকে, আচ্ছা এবার আসেন কোথায় এসেছিলাম? পি দিতে পারেন, যেহেতু আমি ওইটা দেইনি, ডি ওয়ান দেইনি, ডি টু দিচ্ছি না। আচ্ছা, অথবা আপনি ডি টু দিতে পারেন, যেটা আপনার ভ্যারি করে, দেখবেন বাক্যের অবস্থা কি সেভাবে। তার মানে আপনি আসেন, আমি ইংরেজি আই এসেছিলাম, কেম, এখানে আপনি ডি টু ধরলে আগে নিয়ে আসতে পারেন অথবা পরে দিতে পারেন, এ দুইভাবে করা যাবে। আমি প্রথমে করে দেখাচ্ছি, আই কেম টু সাইফুর্স। কিভাবে এসেছিলাম? ওয়াকিং। বাক্য বি টু বিচিত্র লাগে না, পরে ব্যাখ্যা দিচ্ছে। আই কেম টু সাইফুর্স ওয়াকিং। কখন? ইয়েস্টারডে। এই বাক্যের একটা প্রবলেম আছে, কি বলেন তো? যে বাক্যটা দেখলাম একটা ছোট্ট সমস্যা আছে। বাক্য আছে, ঠিক আছে, সমস্যা নেই। কেম টু সাইফুর্স ওয়াকিং ইয়েস্টারডে, বাক্যের লেজে ভারী হয়ে গেছে। লেজে ভারী বোঝেন তো? এই ক্রিয়ার লেজে ভারী হয়েছে, অনেকগুলি শব্দ চলে আসছে। যখন লেজে ভারী হয়ে যাবে, তখন টেনে নিয়ে কিছু আগে দিয়ে দেবেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। এটা বলে লেজে ভারী হয়ে যায়। লেজে ভারী হলে মানুষ হাঁটতে পারে ভালো। এই যে ঘুড়িতে দেখেন, লেজে কিছু একটা ইট বেঁধে দিলেন, ঘুড়ি কিন্তু উঠবে মোটামুটি। বড় একটা আধলা ইট বেঁধে দিলেন, উঠতে পারবে ঘুড়ি। লেজে ভারী হয়ে যাবে। বাক্যের লেজে ভারী হলে কেটে এই টাইম, মানে এইগুলো পিটিআর কেটে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে দুই পাশে ব্যালেন্স হয়ে গেল, বাক্য ভালো চলবে। এই বাক্যটা লেজে খুব ভারী। এখন বাক্য পড়ে দেখেন, পড়লে ভালো লাগবে। ইয়েস্টারডে আই কেম টু সাইফুর্স ওয়াকিং, যাবে। ওইটা তো পরে বলে দেবো, যাবে। কখন যাবে? কেটে নেওয়া ভালো, যখন লেজে বেশি ভারী হয়ে যাবে। আপনি বসেন বসেন বসেন। হ্যাঁ, কিছু বলবেন না, হাঁটতে হাঁটতে ভার্ব যখন ডাবল হয়, তখন ভার্বের সাথে আইএনজি হয়। বুঝতে কথাটা, এটা আসলে গ্রামাটিক্যাল কথা, অত ব্যাখ্যা দেবেন। আপনি এখানে পার্টিসিপল এলে এইগুলো বুঝাইতে গেলে আপনি ক্লিয়ার করতে পারবেন, আমি আপনাকে দেই ফ্লোর দেই, ক্লিয়ার বুঝাইতে পারবেন না। কিন্তু বাক্য যখন দুইটা হয়, ভার্বের সাথে আইএনজি হয়, মাথা রাখবেন সবসময়। হাঁটতে হাঁটতে ওয়াকিং, কাঁদতে কাঁদতে ক্রাইং, পড়তে পড়তে রিডিং। যখন ক্রিয়া ডাবল হবে, আইএনজি হয়ে যাবে সাথে সাথে। এমনি একটা গ্রামাটিক্যাল রুল আছে এর উপরে, আমরা যাচ্ছি না ওর ক্ষেত্রে। মানে বাংলা দ্বিতীয় ক্রিয়ার ব্যবহার, দিবা দ্বিতীয় নাউন, যেমন লাল লাল ফুল ইংরেজি কি রেড রোজেস, মানে অ্যাডজেক্টিভ যখন ডাবল হয়, তখন নাউনের সাথে এস যোগ হয়, ওইটা নিয়মই এটা। আবার যখন নাম্বার যখন ডাবল হয়, তখন সাথে এস বসে। যে গতদিন শিখেছেন না, শত শত হাজার হাজার, তখন এই যে ওর সাথে এস হয়। নাম্বারে ডাবল, নাম্বারে ডাবল আছে, নাউনে প্রোনাউনে ডাবল আছে, আর হচ্ছে এই কে কে এখানে এসেছিল, কিন্তু হু, কে কে এসেছিল, দুইটা কে, তারপরে কিন্তু হু, ওটা কিছু হয় না। এরকম কিছু রুলস আছে ইংলিশে। আর ভার্বের ডাবল হইলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। গুড, তাহলে এই হলো বাক্য। পরের বাক্যে আসি, হাঁটতে হাঁটতে কেন ভার্ব হলো না? ভালো কথা, হাঁটতে হাঁটতে, তাহলে কে? আমি হাঁটতে হাঁটতে বাক্য হয়। ভার্ব মানে এমন একটা জিনিস যে সাবজেক্ট যোগ করে দিলে ক্লিয়ার। মানে আমি এসেছিলাম, বাক্য হয়েছে না? সে এসেছিল হয়েছে। আমি হাঁটতে হাঁটতে কেমন একটা রয়ে গেছে না? তাই জন্য বাক্য নাম ভার্ব। ভার্ব হচ্ছে সেই শব্দ যেটা দিলে সাবজেক্ট সাথে জয়েন করলে বাক্য ক্লিয়ার, এর নাম ভার্ব। তাহলে আমরা বাংলা কোর্স চালু করি। এখন আপনি যদি বলেন বাংলায় সমস্যা, তাহলে 52 সালের এই লোকগুলো মরছে কি খামাখা? ওদের রক্তের দাম কে দেবে বলেন? বছর বছর তো লাভ দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করতে যান। আচ্ছা গুড, ইংরেজি বলতে হবে কিন্তু আপনার। মাত্রাতিরিক্ত গরমে এসএসসি পরীক্ষার্থীদের, সরি, এইচএসসি পরীক্ষার্থীদের কি অবস্থা?
দুঃসহ অবস্থা। বলেন দুঃসহ ইংরেজি কি? কারণ সবসময় মনে রাখতে হবে যে সাইজের চেয়ে বেশি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন না। যখন যখন সাইজের চেয়ে ডেলিভারি হয় তখন কিন্তু কষ্ট কাঠিন্য হয়, বুঝছেন? এটা সাইজের চেয়ে বেশি হয়ে যাবে কিন্তু। ডোন্ট ট্রাই মাচ। মাত্রাতিরিক্ত গরমে এইচএসসি পরীক্ষাতে দুঃসহ অবস্থা। সাবজেক্টকে বলেন ভারত কি? লেট হিম। অবস্থা কি করে সাবজেক্ট ভার ভার? আমি সমাধান দিতে পারি, বাট এটা বিষয় না। বিষয় আপনি যখন ওই সাইজ হচ্ছে বেশি করতেছেন, এখন আপনি নিজের বাংলারই কি জানেন না, ক্রিয়া খুঁজে পাচ্ছেন না। লেট হিম, মানে এরকম স্টুডেন্ট আপনি ক্লাসে পাবেন যারা ওই কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত। বাংলা বলেন, ভার্ব বলেন। যাবে এখানে বাংলার মধ্যে বাংলাটা ভালো বুঝতে হবে, নাহলে ভার পাওয়া যাবে না। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার না থাকলে ও ক্ষেত্রে অ্যামিজার থাকে, কিন্তু এখানে অ্যামিজারও আসবে না। এখানে বাংলাটা একটু খেয়াল করে বুঝতে হবে। আচ্ছা ওই বলেন, আপনি বললেন কোনটা ভার হইতে পারে? উজ্জ্ব থাকে, কিন্তু এখানে কিন্তু উজ্জ্ব নাই। সেক্ষেত্রে মনে করেন সে একজন বালক, ওখানে কিন্তু উজ্জ্ব আছে, হয়। এখানে বলেন তো কি উজ্জ্ব আছে? মাত্রা দিতে গরমে এইচএসসি পরীক্ষা দিতে হয় দুঃসহ অবস্থায় হয় না তো? হ্যাঁ, এইবার ভার বানেন, তার মানে হয়েছে বা তারা ফেস করছে দুঃসহ অবস্থা, মুখোমুখি বা সহ্য করছে, ব্যাপারটা ওইদিকে চলে যাচ্ছে। তখন আপনার বাংলা ক্রিয়ায় কিছুটা বলা হয়নি, এখানে বাংলা বাক্য আসতে পারে, বাট আপনাকে জানতে হবে আসলে ক্রিয়া কোনটা। এখন বলেন তো কি দিলে ভালো হয় ক্রিয়া? এই বাক্যটা আপনি এবার বাংলায় একটু ঘুরিয়েই বলেন, তাহলে ক্রিয়া ক্রিয়া পেয়ে যাবেন। মানে মাত্রাতিরিক্ত গরমে এইচএসসি পরীক্ষার্থীদের দুঃসহ অবস্থা, মানে এইচএসসি পরীক্ষাতে দুঃসহ অবস্থা ভোগ করছে বা দুঃসহ অবস্থা মুখে পড়ছে, ওরা ফেস করতেছে ব্যাপারটা, এবং দেখেন তারা এটা সহ্য করছে বা তারা মুখোমুখি হয়েছে দুঃসহ অবস্থা, এটা বললে দেখেন বাক্য ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশে আপনাকে তখন ওইটা ফুটে তুলতে হবে, মানে আপনাকে তো ভার্ব প্রয়োজন হবে। বাংলায় অহরহ বাক্যে ভার্ব লাগে না, ইংলিশে কিন্তু ভার্ব লাগবেই। এই জন্য আপনাকে ভার্বটাকে কালেক্ট করে নিতে হবে, বিকজ আপনি যখন বাক্য লিখবেন বাংলা চিন্তা করুন, আপনাকে ভার্বটা বের করে নিতেই হবে, না তো আপনি লিখবেন কি দিয়ে? তাহলে কাদের দুঃসহ অবস্থা হয়েছে এবার মূলত চলে যাবো আমরা। তাহলে কারা দুঃসহ অবস্থা ফেস করছে? কারা দুঃসহ অবস্থা মুখোমুখি হয়েছে? এই দেখেন মুখোমুখি হওয়া, ক্লিয়ার? এই জন্য ইউ হ্যাভ টু থিঙ্ক, বাংলা বাক্যে ক্রিয়া নাও থাকতে পারে, বাট ক্রিয়া কি হলে হবে? কারণ আমি তো আপনারা বাক্য সাপ্লাই দিচ্ছি না, বাক্য চিন্তা করছেন কে? আপনি চিন্তা করতেছেন। তখন আপনাকে চিন্তা করে নিতে হবে, কারণ আপনাকে প্রয়োজন হবে ভার্বের আবশ্যকতা আছে আপনার। তার মানে এবার আসে সাবজেক্ট কে? এইচএসসি পরীক্ষার্থী, তাই এইচএসসি ক্যান্ডিডেট দুঃসহ মুখোমুখি হয়েছে বা হচ্ছে, আপনি যেটা টেন্সে চলে যেতে পারেন, হয় হ্যাভ ক্যান্ডিডেট, হ্যাভ ফেস দিতে পারেন, আর ফেসিং দিতে পারেন, এটা আপনার দায়িত্ব। আর ফেসিং মনে করেন হয়েছে না দিয়ে আমরা হচ্ছে বা পড়েছে, আর ফেসিং এবার আসেন ভার পেয়েছি না, এবার কি ফেস করছে তারা, কাকে ফেস করছে নাই, কি ফেস করছে না, দুঃসহ অবস্থা ফেস করছে। এবার দেখেন আপনি ওটু পেয়ে গেছেন, কি ফেস করছে? দুঃসহ অবস্থা, আর ফেসিং আনবিয়ারেবল কন্ডিশন। এবার কেন ফেস করছে? বাদ দিচ্ছ, শেষ হয়ে গেছে, কেন ফেস করছে? ডিউ টু এক্সেসিভ হিট। মানে আমি বাংলা থেকে বুঝে গেছি যে কোনটায় চলে যেতে হবে আসলে,
দ্রুত, এটা টিচারের দ্রুত বুঝে যাইতে হবে যে বাক্য আপনাকে দেওয়া হলো এর কোনটা আসলে কোন পার্টকে কোথায় চলে যাবে। কেন ফেস, এবার আসুন দেখেন, এসএসসি ক্যান্ডিডেটস আর ফেসিং আনবিয়ারেবল কন্ডিশন ডিউ টু, মানে কারণে, ওই কেন মাত্রাতিরিক্ত গরমে, কারণ হচ্ছে না বা ফর, কিসের জন্য ফর আনবিয়ারেবল, সরি ফর স্কর্চিং হইতে পারে, স্কর্চিং হিট হইতে পারে, এক্সেসিভ হিট হইতে পারে, এক্সেসিভ টেম্পারেচার হইতে পারে, যেটা আপনি দেন হয়ে গেল। দেখেন আবার সেই বাক্য একই স্ট্রাকচারে, সাবজেক্ট ভার ও টু আর, দেখেন দুইটা আনছেন কিন্তু এই পর্যন্ত, ক্লিয়ার সবার কাছে? বাট বাংলা বোঝাটা খুব জরুরি, আর আপনার বাংলা বোঝার দায়িত্ব আমার ঘরে চাপাবেন না কেউ, দয়া করে। আমার কথা, আপনি বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলা বলতে পারলে ইংরেজি লিখতে পারবেন, আমার কাজ হচ্ছে এইটা শিখিয়ে দেওয়া। হোয়াট ইউ ক্যান সে ইন বাংলা ইউ ক্যান রাইট ইন ইংলিশ, এর চেয়ে বেশি আর কি দরকার আমার বোঝানো, এর চেয়ে বেশি আপনি কি চান?